প্রবীণ বর্ষিয়ান এর রাজনৈতিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তার জন্ম ও রাজনৈতিক পটভূমি ফেনীতে। শোক জানিয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ফেনী জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন ও শ্রেণীপেশার মানুষ। ওনার মৃত্যুতে আমরা তার পরিবার সহ পুরো ফেনীবাসী শোকাহত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে রাজনীতি করা এই প্রবীণ রাজনীতিকের রাজনৈতিক জীবনের মোড়ে মোড়ে রয়েছে নানা আখ্যান। বারবার হয়েছেন আলোচিত, সমালোচিত। 1984 সাল থেকে 2004 সাল পর্যন্ত প্রায় 20 বছরের বেশি সময় ধরে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে বৃহত্তর নোয়াখালী ফেনীর ছাত্র রাজনীতি থেকে শুরু করে রাজনীতির প্রতিটি পর্যায়ে রয়েছে আজারের দীপ্ত পদচারণা। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী দুই আসন, ফেনী সদর আসন থেকে 1986, 1991 এবং 1996 সালে তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলের সদস্য ছিলেন। আলোচনার পাশাপাশি এর রাজনৈতিক ব্যক্তিত্বের রয়েছে সমালোচনাও। জয়নাল হাজারি 1996 সালে নির্বাচিত হবার পর 1996 থেকে 2001 সাল পর্যন্ত ফেনীতে সন্ত্রাসের শিকার হয়ে প্রায় 120 জন রাজনৈতিক নেতাকর্মীর মৃত্যু হয়। এই প্রেক্ষাপটের পেছনে হাজারিকে সন্দেহ করা হয় এবং 2001 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে 16 আগস্ট রাতে হাজারির বাসভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তিনি ফেনীর গডফাদার আখ্যা লাভ করেন। এরপরে তিনি আত্মগোপনে চলে যান। এপ্রিল 2004 সালে দল থেকে বহিষ্কৃত ঘোষণা করা হয় হাজারিকে। 4 বছর পর 2009 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর তিনি ভারত থেকে দেশে ফিরে আসেন এবং আদালতে আত্মসমর্পণ করেন। একে একে তার বিরুদ্ধে করা সব মামলা থেকে অব্যাহতি পান। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।